আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আমি রায় আপনাকে যুক্ত করছি। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ রনি রায় শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো, হ্যালো হ্যাঁ রনি পাচ্ছি। রায়, আপনি কেমন আছেন? খুব একটা ভালো নেই ভাই, আমার শরীরটা একটু হ্যাঁ খারাপ। আমি শুনতে পাচ্ছি, যাই হোক, আপনি আপনি কেমন ভালো আছেন? আছেন? হ্যাঁ আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি তো অনেক ট্রাই করতেছিলাম, আচ্ছা তো এখন ঘুমিয়ে পড়ছিলাম। ঠিক আচ্ছা এক মিনিট। হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে বলেন। হ্যাঁ কেমন আছেন? খুব একটা ভালো নেই আমি, আমার শরীরটা একটু খারাপ। যাই হোক, বলেন আপনি কি ভাই লাইভে যুক্ত হওয়ার শর্তগুলো একটু পড়েছেন? আমি শর্তগুলা পড়ছি। হ্যাঁ পড়ছি। আচ্ছা, শর্তগুলো সম্পর্কে ছোট করে একটু বলবেন প্রথমে, যে শর্তগুলোতে আপনি সম্মত আছেন যে। হ্যাঁ অবশ্যই, এগুলো তো অবশ্যই রক্তদান, তারপর আপনার কি বলে ময়লা আবর্জনা এক স্থানে ফেলানো, হ্যাঁ হ্যাঁ এগুলো তো ঠিক আছে ভাই, অবশ্যই ভালো কাজ। এখন আপনি বলেন তাহলে, আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর আমি এমনি তো মালয়েশিয়াতে আছি, আচ্ছা আচ্ছা, এখানে তো মনে করেন অবশ্যই ময়লা ময়লা নির্দিষ্ট জায়গা স্থানে মতো ফেলতে ফেলতে হয়, হয়, নাহলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে, জরিমানা করে দেবে। জরিমানা হয়। বলেন। হ্যাঁ বলেন ভাই। আমি অনেকদিন আপনার সাথে চেষ্টা করতেছিলাম, অ্যাড হবো অ্যাড হবো, প্রায় 6 মাস হবে আচ্ছা আচ্ছা আর নিয়মিত আপনার লাইক দেখি আমি। আচ্ছা তবে আমি নাস্তিকও না আর কি বলে সংশয়বাদীও না। আচ্ছা আচ্ছা আমার একটা ধর্ম আছে, তবে হয়তো আমি ধর্ম মানে তেমন একটা ভাবে পালন করি না আর কি। তো আমার নাম আচ্ছা দেখে হয়তো বুঝতে পারছেন আমি হিন্দু ধর্মাবলম্বী। আচ্ছা আচ্ছা বলেন ভাই, কোনো প্রশ্ন তো থাকলে বলেন। আপনার কথা, হ্যাঁ একটা কথা বলি, আপনার আপনার অনেক লাইভ অন শুনি আমি, নারীবাদ নাকি যেন, নারীবাদ, হ্যাঁ নারীদের নিয়ে আর আচ্ছা কি, নারী স্বাধীনতা, এটা আচ্ছা, বলতে কি বোঝায়? এটা বলতে কি বোঝায়? মানে আপনি তো বাংলাদেশের একটা পরিবারে জন্মেছেন, আপনার কি একটা বোন আছে বা আত্মীয় স্বজনদের মধ্যে মেয়েরা আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে, আমার বোন আছে, ফুপু আছে, খালা আছে, ওয়াইফ আছে। আচ্ছা, আপনার বোনকে কি একই পরিমাণ শিক্ষা দেওয়া হয়েছে, যে এই শিক্ষাটা একই পরিমাণ সুযোগ দেওয়া হয়েছে যে সুযোগটা আপনাকে দেওয়া হয়েছে আমার সর্বক্ষেত্রে? চেয়ে বেশি দেওয়া হয়েছে, আমার চেয়ে বেশি দেওয়া হয়েছে। এটা এটা প্রত্যেকেই মনে করে যে, না না ধরেন না না, প্রত্যেকে না, আমি আমি পড়াশোনা করছি গ্রামের না না, বাড়িতে, আমার বড় বোন পড়াশোনা করছে শহরে, আচ্ছা আচ্ছা ওর প্রাইভেট মাস্টার ছিল তখনই 500 টাকা আর আমি পড়ছি 200 টাকা। আচ্ছা, আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না যে আপনি যখন ছোট ছিলেন তখন আপনাকে আপনার বাবা মা যে খেলনাগুলো খেলতে দিয়েছে সেই খেলনাগুলোর মধ্যে প্রধানতম জিনিস ছিল হচ্ছে গিয়ে একটা গাড়ি, একটা বন্দুক। এবং আপনার ছোট বোনকে যে জিনিস, আপনার বড় বোনকে বা ছোট বোনকে ছোটবেলায় যে জিনিসগুলো খেলতে দেওয়া হয়েছে সেগুলো ছিল প্রধানত পুতুল এবং হাঁড়ি পাতিল, হাঁড়ি হ্যাঁ পাতিল, রান্না বাড়া ওগুলা, তাই না? আচ্ছা, হ্যাঁ এই জিনিসগুলা দেখতে খুবই সিম্পল মনে হয় কিন্তু এটার গভীর মনস্তাত্ত্বিক প্রভাব আছে মানুষের উপরে। যেমন ধরেন আপনি যখন একটা অস্ত্র, পিস্তল হাতে নেবেন তখন আপনি যে জিনিসটা অর্জন করবেন সেটা হচ্ছেন আপনি একজন গর্বিত মানুষে পরিণত হবেন, যে আমি অন্য মানুষের উপরে ক্ষমতা বিস্তার করতে পারি, আমি অন্য মানুষকে আক্রমণ করতে পারি। আপনার আপনার কাছে যখন একটা বন্দুক থাকবে, ঠিক আছে, তার মানে হচ্ছে আপনার ভেতরে আক্রমণাত্মক একটা চরিত্র সৃষ্টি করে দেওয়া হয়েছে, যে আপনি চাইলে ডোমিনেট করতে পারেন, আপনি হচ্ছেন ডোমিনেশনের অংশ, কর্তৃত্ব করার অংশ, মানুষের উপরে কর্তৃত্ব করতে পারেন, মানুষকে ডোমিনেট করতে পারেন, আপনি হচ্ছেন একজন পুরুষ, এই কারণে আপনি অন্য মানুষের উপরে বা অন্য যে কোনো কোনো কিছুর উপরে আপনি কর্তৃত্ব আপনার আপনার কাছে থাকবে, ঠিক আছে? গাড়ি যখন আপনি খেলেছেন ছোটবেলা থেকে, আপনাকে সমাজ থেকে এই শিক্ষাটা দেওয়া হয়েছে যে গাড়িটা হচ্ছে রাস্তায়, যখন আপনি গাড়ি চালান রাস্তায় কিন্তু আপনি চাইলে যে কোনো পথচারীকে মেরে ফেলতে পারেন আপনি যদি চান, তাই না? রাস্তা দিয়ে হাঁটতেছে কিছু লোক আপনি চাইলে, বা রাস্তায় ঘুমাচ্ছে কিছু লোক আপনি চাইলে তাদের উপর দিয়ে উঠিয়ে দিতে পারেন যদি আপনি চান। তার মানে আপনার আপনার হাতে এই ক্ষমতা আছে যে আপনি মানুষকে, মানুষের জীবনও কেড়ে নিতে পারেন। একই সাথে আপনার বোনকে যে জিনিসগুলো খেলতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে পুতুল, মানে হচ্ছে ধরেন একটা বার্বি ডল বা একটা ছোট একটা পুতুল, মানে হচ্ছে আপনার বোনের ভবিষ্যৎ কাজ হবে বাচ্চা কাচ্চা লালন পালন করা, বাচ্চা কাচ্চা বড় করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা। এবং হাঁড়ি পাতিল খেলতে দেওয়া হয়েছে, হাঁড়ি পাতিল খেলতে দেওয়ার মধ্যে তাকে বোঝানো হয়েছে তোমার ভবিষ্যতের কর্ম হচ্ছে গিয়ে তুমি রান্না বান্না করে অন্যদেরকে খাওয়াবা, তোমার কাজ হচ্ছে রান্না বান্না করা। আপনাকে যেখানে শেখানো হয়েছে আপনি ছোটবেলা থেকে খেলনা, তারপরে গাড়ি, তারপরে একটা ধরেন যন্ত্রপাতি, এই জিনিসগুলো দিয়ে আপনাকে বোঝানো হয়েছে আপনি কাজ করবেন বিজ্ঞানের জগতে, আপনি কাজ করবেন প্রযুক্তির জগতে, আপনি কাজ করবেন এইখানে, আপনি কাজ করবেন ইঞ্জিনিয়ারিং জগতে, আপনি কাজ করবেন এটা, আপনি কাজ করবেন সেটা। কিন্তু আপনার বোনকে একই সাথে দেখানো হয়েছে, ছোটবেলা থেকে দেখানো হয়েছে যে আপনার বোনের প্রধানতম কাজ হচ্ছে গিয়ে রান্না বান্না করা,
বাচ্চা কাচ্চা লালন পালন করা এবং অন্যদেরকে রান্না করে খাওয়ানো, ঠিক আছে? এই জিনিসটা তো আপনি দেখেছেন ছোটবেলা, এটা এটা ঠিক আছে, এটা তো আপনি, এটা কিন্তু তো একটা কালচার আছে, না প্রত্যেকটা দেশের না এক একটা কালচার আছে না, একটা কালচার সব যেমন সৌদি আরবের কালচার একটা, বাংলাদেশের কালচার একটা, তারপরে আমি যে মালয়েশিয়াতে থাকি কালচার এরও একটা কালচার আছে। কালচার থাক কালচার হলেই হ্যাঁ যে সেটা ভালো, কালচার হলেই যে সেটা ভালো তা তো না। আফ্রিকার অনেক দেশের এরকম কালচার আছে যে বিদেশি মানুষকে পেলে তারা জবাই করে খেয়ে ফেলে রান্না করে। না, ভারতে এমন, ওটা তো আপনার আবার, ওটা ভারতে তো আবার এবং অন্যদিকে গেল আফগানিস্তানে, কিন্তু, ওটা না না এটা ওদের কালচার, এটা ওদের কালচার। ভারতে এবং আফগানিস্তানে এরকম কালচার আছে যে আপনি যখন বিয়ে করবেন তখন আপনি অন্য মানুষের বাসায় ঢুকে তাদের তাদের কাছ থেকে একটা মেয়েকে ছিনিয়ে নিয়ে আসবেন, ছিনিয়ে নিয়ে এসে বাসায় এনে রেপ করবেন, রেপ করতে পারলে সে আপনার বউ। আফগানিস্তানে এবং ভারতে এখনো সেই কালচার আছে, অনেক গোত্রের ভিতরে এই কালচার আছে যে বিরোধী হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, একটু সমস্যা দেখা দিল মনে হয়, আচ্ছা হ্যাঁ, বলে কালচারের দোহাই দিয়ে আপনি কোনো কাজকে জাস্টিফাই করতে পারেন না। না না, আমার যে প্রশ্নটা ছিল, আমার প্রশ্নটা ছিল আপনার কাছে যে আমি নারীর আপনাকে স্বাধীনতা, নারীর স্বাধীনতা, একটু নারীর বলছি একটু স্বাধীনতা বলছি বলতে আমি কি বুঝি? আমাকে একটু শেষ করতে দেন, শেষ করতে দেন, আমার কথা তো এখনো শেষ হয়নি। এই যে ছোট একটা বিষয় যে ছোটবেলা থেকে কি পুতুল খেলতে দেন, কি কি জিনিস দিয়ে, সেই জিনিস দিয়ে আমি আপনাকে উদাহরণ দেখালাম যে কিভাবে একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে। একজন নারীর মাথায় যতটুকু মগজ আছে একজন পুরুষের মাথায় কিন্তু ততটুকু মগজ আছে, দুজনে কিন্তু সমান সমান সামর্থ্যবান, ঠিক আছে? একজন নারী শিক্ষায় দীক্ষায় জ্ঞানে বিজ্ঞানে যতদূর পর্যন্ত যেতে পারে, একজন পুরুষও ততদূর পর্যন্ত যেতে পারে, ঠিক আছে? হ্যাঁ এখানে ভাই, কোনো বাছ বিচার নাই, কোনো নিয়ম নাই। হ্যাঁ, কিন্তু আমরা দেখি যে আমাদের সাহিত্যে, আমাদের ধর্মে, আমাদের রাজনীতিতে, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের প্রথায়, আমাদের সংস্কৃতিতে নারীকে দমন করা হয়, ঠিক আছে? একটা মেয়ে যখন স্কুলে যেতে থাকে তখন তাকে নানা প্রতিবন্ধকতা পার করে স্কুল পর্যন্ত যেতে হয়। প্রতিবন্ধকতা গুলা কি কি? এক নাম্বার হচ্ছে সকালবেলা ঘুম, আপনি আপনার মায়ের কথা চিন্তা করে দেখেন, সে সবার আগে ঘুমের থেকে ওঠে এবং সবার শেষে ঘুমায় যায়, ঘুমা যায়। এটা বাংলাদেশের মোটামুটি মনে করেন 98% ফ্যামিলিতে একই রকমের অবস্থা, আমি আমার ফ্যামিলিতেও দেখেছি। আমার মা ঘুম থেকে উঠতেন 5টার সময়, আবার ঘুমাতে যাইতেন রাত 1টার সময়, এর মাঝখানে সারাদিন তার কাজ করতে হইতো। কিন্তু আমার বাবা অফিসে যেত, ঘুমে থেকে উঠতো একটু দেরি করে, তারপর অফিসে যেত, অফিস থেকে এসে পেপারটা নিয়ে সোফায় বসে থাকতো এবং পাটা নাড়তে নাড়তে টিভি দেখতো বা পেপার পড়তো, তারপর খাওয়া দাওয়া করে একটু আড্ডা টাড্ডা মেরে ঘুমায় যেত, ঠিক আছে? কিন্তু একজন মহিলার কাজ কি 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 কাজ করতে হয় সকাল থেকে শুরু করে, সেটা আপনি যদি নিজে উপলব্ধি না করেন, নিজে না দেখেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন না। সকাল থেকে সমস্ত কাজ তো করতেই হয়, সমস্ত কাজ করার পরে যদি সে তার স্কুল থাকে, কলেজ থাকে, ইউনিভার্সিটি থাকে, বাসার কাজগুলো কমপ্লিট করে তার সেখানে যেতে হয়। কিন্তু একটা ছেলের তখন এই কাজগুলো বেশিরভাগ সময় এই কাজগুলো করতে হয় না, বাসার রান্না বান্না তার করতে হয় না, কাপড় চোপড় ধুতে হয় না, থালা বাসন ধুতে হয় না, সে সকালবেলা উঠে খেলতে যায়, খেলে টেলে স্কুলে যায়, স্কুলে গিয়ে স্কুল থেকে এসে আবার খেলতে যায়, বন্ধুদের সাথে খেলতে যায়। কিন্তু আমাদের দেশের একটা মেয়ে 12-13 বছর বয়স হলেই বলা হয় যে তোমার আর খেলতে যাওয়ার দরকার নেই, তুমি এখন ঘরের কাজ হ্যাঁ করো, তাই, তোমাকে তোমার বিয়ে দিয়ে দেওয়া হবে, বিয়ে দিলে তখন তোমার শ্বশুর বাড়িতে তুমি কি করবা, শ্বশুর বাড়িতে তোমার তখন রান্না শিখতে হবে, রান্না বান্না এবং ঘরের কাজ শিখতে হবে, তাই না? তো তাহলে দশ আপনার বারো বছর আপনার মতে কি, আপনার মতে ওই ফ্যামিলি রান্না বাড়া কে করবে, ছেলেরা? না, ফ্যামিলি রান্না বান্না ছেলেরাও করতে পারে, মেয়েরা করতে পারে। না এখন তো দেখা গেছে আপনি চাকরি করেন, আমি বাইরে থাকি, আমার ওয়াইফ ঘরে থাকে, হ্যাঁ এটা তো মনে করেন সিস্টেম ভাবেই এটা ওর ঘরে, মানে ওর উপরে যেই পড়ে, ও যেহেতু কেন চাকরি ওর বাকরি উপরে করে না, যায়, বাইরে থাকে না। না ওর উপরে যায় কেন পড়বে? কারণ হচ্ছে এই সিস্টেমটা কেন তৈরি হলো এবং এই সিস্টেমটা কি ভালো সিস্টেম কিনা? না সিস্টেমটা ভালো, যেমন আমি বাইরে থাকি এখন তো আমার ইচ্ছা থাকলেও কোনো উপায় নেই যে আমার সন্তান আমি দেখবো বা কিছু করবো, এখন তো মানে আপনার বাস্তবতায় ওর উপরে যায় পড়তে আছে, এখন এটা না যদি বলি যে না বাস্তবতা, আমি স্বাধীনতা আমি বাস্তবতা দিলাম না না ওরে, বাস্তবতা না বাস্তবতা না এটা হচ্ছে আপনি আপনার ধরেন আপনি একটা বিয়ে করেছেন, আপনার ওয়াইফকে আপনি, আপনার ওয়াইফ হয়তো খুব বেশি পড়ালেখা করে নাই, স্বাভাবিকভাবে যেটা হয় যে বাংলাদেশের মেয়েদের পড়ালেখার পেছনে একটা মানে প্রতিবন্ধকতা থাকে, তাদের অনেক প্রতিবন্ধকতা পার করে পড়ালেখা পর্যন্ত যেতে হয়, সকালবেলা স্কুলে যেতে হলে তাদেরকে অনেক প্রতিবন্ধকতা পার করে স্কুল পর্যন্ত যেতে হয়। সকালবেলা উঠে রান্না বান্না করে মানে নাস্তা টাস্তা বানিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর তার স্কুলে যেতে হবে, এবং স্কুলে যাওয়ার পথে 10-12টা ছেলে তার সাথে মানে টিজ করবে, কেউ ওটাই একজন বেশি, এসে গায়ে ওই হাত দিবে, সমস্যাটাই বেশি। কেউ কেউ একজন এসে গায়ে হাত দিবে, কেউ একজন এসে বলবে তোর তোর না ঠিক নাই, তোর না ঠিক কর। তারপরে স্কুলে গেলে আবার টিচাররাও টিজ করবে, অনেক টিচাররাও টিজ করবে। আবার স্কুল থেকে আসার পথে সেখানে ধরেন বাসে করে আসতেছে, বাসে করে আসলে কন্ডাক্টর গিয়ে টুস করে একটা হাত দিয়ে দিবে, ঠিক আছে?
এখন এত প্রতিবন্ধকতা পার করে যখন সে আবার বাসায় আসবে, বাসায় আসার পর তার মা বলবে সারাদিন তুই ঘরের কাজ করিস না, এখন ঘরের কাজ কর, তোর তো শ্বশুর বাড়িতে যেতে হবে, এখন শ্বশুর বাড়িতে যেতে হবে, এখন স্কুলের পড়া তো সে পড়তে পারলো না, স্কুলের পড়া সে কোথেকে পড়বে, সে তখন ঘরের কাজ করা শুরু করলো, রান্না বান্না করা শুরু করলো, মাকে সাহায্য করা শুরু করলো এখন। কিন্তু আপনি অপরদিকে সকালবেলা ঘুমে থেকে উঠে কোনো রকম স্কুলে গেলেন, স্কুল থেকে এসে তারপর গেলেন খেলতে বন্ধুদের সাথে আড্ডা দিতে, টঙ্গের দোকানে গিয়ে চাবি ফুকলেন কিছুক্ষণ, বন্ধুদের সাথে হইচই করলেন কিছুক্ষণ, সন্ধ্যার পরে রাত্রেবেলা বাসায় আসলেন, বাসায় এসে টিভি দেখলেন, টিভিতে সিনেমা টিনেমা দেখে দেখলেন আপনার টেবিলে খাবার দাবার রেডি হয়ে আছে, সুন্দর করে খেয়ে নিলেন, খায় তারপর ঘুমিয়ে গেলেন, ঠিক আছে। এখন আপনি পড়ালেখা করার স্কোপ পাইতেছেন বেশি, স্কুলের পড়াটা করার স্কোপটা কিন্তু আপনার, আপনি বেশি পাচ্ছেন, আপনি সময়টা বেশি পাচ্ছেন, কিন্তু আপনার বোন একই সাথে সময়টা কম পাচ্ছে, ঠিক আছে, কারণ তার বাসার কাজকর্ম করতে হচ্ছে। এখন এই সিস্টেম যদি, মানে এই সিস্টেমের এক্সিস্টিং সিস্টেমের উপরে যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে একটা মেয়ের কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা পার করে শিক্ষা অর্জন করতে হয় বা একটা ভালো চাকরি অর্জন করতে হয়, ঠিক আছে। আমার আমার প্রশ্ন আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল না, আমার প্রশ্নটা ছিল যে নারীর স্বাধীনতা বলতে আমরা কি বুঝি। এখন ধরেন সাপোজ আমি যে দেশে আছি, স্বাধীনতা বুঝতে হলে ভাই, নারীর স্বাধীনতা একটা বুঝতে হলে 10টা বাজে এই দেশের মেয়েরা একটা ক্যান্টিনে বসে চা খাচ্ছে, নারীর স্বাধীনতা কি কিনা সেটা বুঝতে হলে, নারী স্বাধীনতা কি এটা বুঝতে হলে আপনার সমাজ বাস্তবতা বুঝতে হবে, ইতিহাস বুঝতে হবে, দর্শন বুঝতে হবে। এই জিনিসগুলো না বুঝে আপনি হুট করে মানে নারীর স্বাধীনতা বা নারীবাদী জিনিসগুলো বুঝতে পারবেন না। আমার সেটা আমি বুঝি, কিন্তু আপনাদের সাথে তো মিল হয় না, আমাদের সাথে অনেক কিছু না, অনেক কিছু মিল হয় এই না, অনেক এটাই অনেক কিছু মিলে, কিন্তু হচ্ছে এই ব্যাপার একটা জিনিস যে বা আপনি কিছু বোঝেন জিনিস না, আছে, এই জিনিসটাই হচ্ছে যে আপনি হয়তো বোঝেন না বা আপনি সেইভাবে সেই এমন 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 হতে পারে না যে আপনি বোঝেন না। না, আমি আমি দাবি করতে পারি যে আমি বুঝি, কারণ আমি অনেক বইপত্র পড়েছি এই বিষয়ে, আমার জ্ঞানের মানে একটা মাপ আছে, ঠিক আছে, আমি প্রচুর পরিমাণে বইপত্র পড়েছি এই বিষয়ে। এখন ধরেন ইসলাম আমি যদি সম্পর্কে, আমি যদি আপনার ধরেন ধরেন মতেই যাই যে মুক্ত ধরেন মুক্ত একটু চিন্তা শুনেন, মুক্ত একটু চিন্তা একটু যাই, শুনেন, একটু শুনেন, ধরেন আমি হ্যাঁ হ্যাঁ ইসলামের অনেক বই পড়েছি, ইসলাম বিষয়ে আমি অনেক বই পড়েছি। এখন যদি কোনো এক মুমিন যে কোরআন শরীফটাই কখনো ভালো করে পড়ে নাই, সে যদি এসে আমাকে জিজ্ঞেস করে আপনি তো কিছু বুঝেন নাই, তাহলে এটা যেরকম হাস্যকর কথা হয়, তো আপনার কথাটা হয়তো সেরকম হাস্যকর হচ্ছে, কারণ আমি এই বিষয়ে অনেক বই পড়েছি। যেমন ধরেন সিমুন্দা বুবায়ের একটা বই আছে, সেকেন্ড সেক্স, হ্যাঁ, এই বইটার নাম শুনেছেন আপনি? না আচ্ছা, মেরি ওলস্টোন ক্রাফটের একটা বই আছে, ভিন্ডিকেশন অফ এগুলো আমি উইমেন, ভাই শুনি নাই, এগুলো পড়ি নাম আপনি নামও জানেন নাই, হ্যাঁ, বেগম রোকেয়ার অনেকগুলো বই আছে, পড়েছেন আপনি বেগম এগুলো দেখি, রোকেয়ার? হ্যাঁ এগুলো বেগম দেখি, রোকেয়ার রচনা রচনা সমগ্র আছে, সেখানে অনেক খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে বিস্তারিত বলা আছে, ঠিক আছে। এই জিনিস বইগুলো আপনি পড়েন নাই, যদি আপনি বইগুলো না পড়ে যদি আপনি আমাকে দাবি করেন যে আপনি আমার থেকে বেশি বোঝেন, অনেক, এখন আমি আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে ভাই আপনি আমার থেকে তো যদি বেশি বুঝে থাকেন, তাহলে আপনি আমাকে বলেন আপনি কোন কোন বই পড়ে এত বেশি বুঝছেন, তখন কিন্তু আপনি সেই বইগুলোর নাম বলতে পারবেন না। না না আমি বুঝছি, আমি দেখছি আমার দেশের কালচার, আমি দেখছি বাস্তবতা, আমি দেশের দেখছি আমার কালচার পরিবেশ, আপনিও যতটুকু দেখছেন, দেশের কালচার আপনি যতটুকু দেখছেন আমিও ততটুকু দেখছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ আমাদের তাই তো, পার্থক্য যেটা, পার্থক্য যেটা হয়েছে সেটা হচ্ছে আমি দেশের কালচার পরিবেশ দেখার পরেও আমি অনেকগুলো বই পড়ছি, কিন্তু আপনি ওই বইগুলো পড়েন নাই, ওইখানে আপনার ঘাটতি আছে, না এখন কি ঠিক মনে আছে। করেন আপনি জার্মানির না মতো না বা বাইরের না কান্ট্রির না মতো না না আমাদের না দেশের শুনেন মেয়েরা শুনেন করতে পারবে? শুনে নেন, আপনি যদি মনে করেন যে দেশের কালচার আপনি শুধু একলা দেখছেন আর আমি তখন চোখ বুজে ছিলাম, তাহলে তো সেটা কথা, কথা তো সত্য না। না না আপনি আরো বেশি দেখছেন, ঢাকা ভার্সিটি এলাকার দিকে পড়াশোনা করছেন, আরো বেশি দেখছেন আপনি, আমি আমি ওগুলো আপনি দেখেছি, আপনি কিন্তু আমার চেয়ে জ্ঞানী পার্থক্য অনেক, এটা হচ্ছে, আমি স্বীকার করি, আমি তো না না অস্বীকার বললাম না পার্থক্য আপনি হচ্ছে জ্ঞানী, আপনি অনেক জ্ঞানী, আপনি অনেক এই জ্ঞানী কারণে, অস্বীকার করি, কিন্তু এই কারণে যেমন ধরেন ইতিহাসে নারীকে কিভাবে ডমিনেট করা হয়েছে, ধর্মগ্রন্থে নারীকে কিভাবে ডমিনেট করা হয়েছে, এই যে 100 বছর আগেও সতীদাহ প্রথা ছিল ভারতে, সতীদাহ প্রথা হ্যাঁ ছিল, এটা তো একটা কুসংস্কার ছিল, এটা তো উঠে গেছে, এটা তো এখন নাই, কুসংস্কার এটা না, তো বাদ, এটা তখনকার কালচার ছিল ভাই, তখনকার সময় আপনি যে একটু আগে কালচারের কথা বললেন না, তখনকার সময় কালচার ছিল এটা, তারপরে অনেকজন ওটা মানুষ অনেক পরিশ্রম করে এই কালচারটাকে দূর করছে, এই নোংরা কালচারটাকে দূর করছে, ঠিক আছে। এবং এখনো ভারতে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কালচার আছে, আগে তো এত মানুষ মন্দিরের, আর শিক্ষিত ছিল না, শিক্ষিত কম ছিল, এখন আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে, হ্যাঁ জ্ঞান বৃদ্ধি সেটাই, করতেছে, হ্যাঁ এখন সেটাই দেখা গেছে সেটাই কুসংস্কার গুলা সেটাই ভাই আস্তে সেটাই ভাই, আস্তে, আমরা সেটা বলছি যে জ্ঞান, জ্ঞান বিজ্ঞানের চর্চা যদি আমরা করি, আমরা যদি বই পড়ি, বেশি বেশি বই পড়ি, বিজ্ঞানের বই, দর্শনের বই এগুলো পড়ি, তাহলে আমাদের জ্ঞানটা আর একটু বৃদ্ধি পায়। আমিও সেই কথাই বলছি ভাই, আমি আপনার থেকে উল্টা কথাটা এখন বলতেছি। এখন আপনি নারী স্বাধীনতা বলতে যদি বোঝান যে আমি রাত 10টা বাজে আমার স্ত্রীকে পাঠিয়ে দিলাম মার্কেটে, সে মার্কেটিং করলো, এটা একটা স্বাধীনতা, এখন আমি না বললাম যে তুমি যাও না, রাত 10টা বাজে যাওয়ার দরকার নেই, এটা স্বাধীনতার হস্তক্ষেপ হইলো। তারপর আপনি একই কাজ মনে কি করেন আপনার কোন ওয়াইফ, একই কাজ কি আপনার স্ত্রী আপনার সাথে করতে পারবে, যে রাত 10টা বাজে বের হও না, হ্যাঁ সেটা কি করতে পারবে না এটা এটা একবার কারণ রাখি না, তাহলে এত, সে করতে পারবে না, আপনি করতে পারবেন, আপনি তাকে ডিকটেট করতে পারবেন যে তুমি এটা করবা এটা করবা না, সে আপনাকে ডিকটেট করতে পারবে না তুমি এটা করবা আচ্ছা এটা করবা না। ছেলে মেয়ের মধ্যে সমান অধিকার তাই না, সমান অধিকার, না 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 না, আপনি একটা প্রশ্ন করেছেন যে এইটার আগে উত্তরটা শেষ করেন, আপনার ওয়াইফ করতে পারবে না, আপনাকে বলতে পারবে না যে রাত 10টার সময় বাইরে মার্কেটে গিয়া হাওয়া লাগায় ঘুরো না বা তুমি বন্ধুদের সাথে মদ খাও না, আর এটা হ্যাঁ তা তো বলতে স্ত্রী পারবো, বলতে পারবে অবশ্যই বলতে পারবো, না? অবশ্যই না বলতে আপনার পারবে, না স্ত্রী, পারবে আপনি নাই, একটু আগে বললেন না যে আপনার ওয়াইফ এটা বলতে পারবে না আপনাকে,
না না, আমি যদি আমি যদি দরকারে যাই, দেখা গেছে পরে দরকার আর একটা জিনিস লাগলো, আমি যদি আইনা দিই তাহলে সমস্যাটা কি? যে তুমি জানাবো না, আমি এনে দিতেছি। আর আপনি যেটা বলেন মদ খাই, মদ খাওয়া বা মেয়ে নিয়ে ঘোরা বা এই করা, এগুলো তো অবশ্যই না করবো, অবশ্যই না তাহলে করবো। আপনি আপনি যতটুকু অধিকার আছে আপনার স্ত্রীকে বলার, আপনার মনে হ্যাঁ রাখতে হবে আপনার স্ত্রীও আপনাকে এইটুকু বলতে পারে হ্যাঁ, তা তো অবশ্যই, যদি আমি কিছু না। খারাপ না কিছু তাহলে বলতে যাই না, বা খারাপ কিছু বলি, সেটাই অবশ্যই সেটাই আমি সেটা বলছি, সেটাই আমি বলছি, বাধা সেটাই দেওয়ার আমি অধিকার বলছি রাখে। যে সেটাই আমি বলছি যে আপনি ততটুকুই বলতে পারবেন যতটুকু আপনার স্ত্রী আপনাকে বলতে পারবে, এর চেয়ে বেশি আপনি করতে বলতে বা করতে পারবেন না। এখন যদি আমি বাংলাদেশের সিস্টেমটা মানে দেখি, হ্যাঁ, যেমন এই দেশে কোনো সমস্যা নাই, 10টা 12টা একলাই আসতেছে, গাড়ি নিয়ে চা খাইতেছে, হ্যাঁ, করতেছে, যাইতেছে। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা এটা কি স্বাধীনতা? যেমন আর একটা জিনিস দরকার, আমার ওয়াইফের একটা জিনিস দরকার, একটা লাগলো, আমি যদি বলি যে আমি আইনা দিই তোমার যাইতে হবে না, বা আমার ভাই আইনা দেয় বা আমার লোক আইনা দেয় তোমার যাইতে হবে না, ওটা কি স্বাধীনতা হস্তক্ষেপ হইলো? সে যদি যেতে চায়, হ্যাঁ সে যদি যেতে চায়, আপনি যদি তাকে যেতে বাধা দেন তাহলে তো আপনি হস্তক্ষেপ করতেছেন। এবং আপনার সমাজটা তাহলে এরকম কেন যে সমাজে একটা মেয়ে স্বাধীনভাবে চলতে পারবে না কিন্তু একটা ছেলে স্বাধীনভাবে চলতে পারবে, সেই প্রশ্নটা তো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। না, এটা তো তাহলে ধর্মের ধর্মের সমস্যা না, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারের সমস্যা, এটা তো ধর্মের না সমস্যা না, হতে পারে। এটা এটা অবশ্যই ধর্মের সমস্যা, কারণ ধর্ম বলতেছে, ইসলাম ধর্ম বলতেছে যে মাহরাম ছাড়া একজন নারীর বাইরে বের হওয়া যাবে না। মাহরাম মানে অভিভাবক ছাড়া একজন নারী বাইরে বেরই হতে পারবে না কখনো। না, এই দেশে টেবিল লেভেল মেয়েরা ঘুরতেছে, চাকরি করতেছে, এরা তো মুসলিমই, এটা মানুষের এটা মানে মুসলমান। এটা যদি সঠিক না, এটা যদি সঠিক ইসলামিক কান্ট্রি হতো, ধরেন সৌদি আরবে মাহরাম ছাড়া কোনো নারী বের হতে পারবে না, গাড়ি ড্রাইভ করতে পারবে না। এখন তো আছে, এখন তো দিছে মনে হয় সালমান এই যে কয়েকদিন কয়েকদিন আগে গাড়ি ড্রাইভ কিছুদিন করার আগে। একটা ইয়া পাইছে, হ্যাঁ কয়েকদিন আগে একটা আইন, নতুন আইন হয়েছে, কিন্তু এতদিন, আরে ভাই মানে সৌদি আরবে তো মেয়েদের ভোটাধিকারই ছিল না, 2012-তে ভোটাধিকার হয়েছে মেয়েদের, মেয়েরা ভোটই দিতে পারতো না। না, ওখানে তো শরীয়ত ইসলামের মতে চলে, ইসলাম যে আইন আছে ওই আইনই চলে, শরীয়ত আইনই চলে। হ্যাঁ, এবং ভারতে আরো জঘন্য জঘন্য আইন ছিল, হিন্দুদের ভিতরে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জঘন্য আইন ছিল, মন্দিরে সেবা দাসী পাঠিয়ে দিতে হইতো, একজন সেবা দাসীকে সবাই মিলে সবাই মিলে রেপ করতো, ওই আরে মন্দিরের থাক, ওগুলা পুরোহিত থেকে শুরু করে। ওগুলা আলোচনা আমি করতে চাইতেছি না, থাক ধর্ম থাক, আমি যেটা বলতে চাইছিলাম আর কি, ওগুলা মনে করেন বলাটা কেমন হ্যাঁ ঠিক শোনাইবো আছে না, ঠিক আছে, যে আপনি একটু কাজ কেমন করেন কেমন। ভাই, আপনি একটু অনুগ্রহ করে বেগম রোকেয়া রচনা বলে কিনে একটু পড়ে নেন, এটা হচ্ছে বাংলাদেশে যদি থেকে থাকেন তাহলে বাংলা ভাষায় যদি বড় হয়ে না, থাকেন এমনি তাহলে আপনার আপনার বেসিক সাথে, বেসিক বই আপনার হচ্ছে। মতের সাথে আমার অনেক কিছুই মিলে, আমার আপনার সাথে অনেক কিছুই মিলে, আপনি যে কথাবার্তা গুলা বলেন এগুলো প্রায় আমি যখন ক্লাস 7-8-এ পড়ি তখন থেকেই আমার মাথায় ঘুরপাক খাইতো, কিন্তু বাংলাদেশ সিস্টেমে বা ওইভাবে বলা হয় না আর করা হয় না, কিন্তু আপনি যেভাবে করতেছেন, আর এগুলো দেখা গেছে যার যার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমার তো অনেক বন্ধু বান্ধব আছে মুসলমান, ওই তারা তো এরকম ভাবে, আপনি যেভাবে মানে আলোচনা করে, এরা তো কিন্তু ওইভাবে না, মুসলিম ওইভাবে না, না এগুলা তো আমরা তো মুসলিম কি, মুসলিম কি কেমন সেটা নিয়ে তো আমার আলোচনা না, আমার আলোচনা হচ্ছে কোরআন হাদিস ইসলাম কিরকম সেরকম সেটা নিয়ে। ইসলামে বলা আছে কোরআন যে, হাদিস। ইসলামে বলা আছে, কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা আছে কোনো অমুসলিমের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাহলে আপনার না, এটা কিভাবে তো আমি, মুসলমান বন্ধু? এটা তো আমার তাহলে কাছে, আপনার, আমার পাশেই তো না ঘুমাইছে না মুসলিম। সেটাই আমি বলতেছি যে অনেকে হয়তো মানতেছে না, কিন্তু ইসলামে কিন্তু এটা বলা আছে যে অমুসলিমের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব করা যাবে না, সবসময় মনের ভেতর ভেতরে ঘৃণা নিয়ে তাদের দিকে তাকাইতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে এত গভীর সম্পর্ক করা যাবে না। এটা তো না, আমার কোরআনের তো কথা যত ভাই। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব সবই তো মুসলমান, বাংলাদেশে, হ্যাঁ মালয়েশিয়া, এখন এখন সব জায়গায় ঘনিষ্ঠ এখন মুসলমান এখন বন্ধুবান্ধব। এখনকার দিন এখনকার দিনে মানুষ আর এই সমস্ত কোরআন টোরআন এত কঠিন ভাবে ফলো করে না, কিন্তু কিছু মানুষ হ্যাঁ আবার আছে, কিছু মানুষ আবার আছে কঠিন ভাবে ফলো করে। থাক না, কিছু আবার মানুষের আছে আবার এদের না মধ্যে, না থাক না, না না সমস্যা কি, এই যে আপনার কত পাশে যে পার্সেন্ট, 2%, ছেলেটা তিন ঘুমায় পার্সেন্ট আছে, আমি বলছি শোনেন একটু, আপনার পাশে যে মুসলমান ছেলেটা ঘুমায় আছে সেই ছেলেটাও ইসলাম সেইভাবে পালন করে না, কারণ হচ্ছে সে ইসলাম সম্পর্কে ভালোভাবে জানে না, কোরআনটা সে কখনো ভালোভাবে নিজ ভাষায় পড়ে দেখে নাই। না, ওই জুম্মার নামাজ পড়ে, রোজা রাখে, এই তো। এটা তো, এটা তো মানে ইসলাম না, জুম্মার নামাজ পড়াটা তো ইসলাম না ভাই। হ্যাঁ না, টাইম ইসলাম হচ্ছে কাজের কোরআনে, সমস্যা লিগেট করতে পারে, জুম্মা না একটু ইসলাম হচ্ছে টাইম পায়। কোরআন, কোরআনে এবং হাদিসে এবং তাফসিরে কি কি বলা আছে সেগুলো হচ্ছে মূল ইসলাম, ঠিক আছে। এখন মনে করেন এই যে সাম্প্রদায়িকতার ব্যাপারটা, সাম্প্রদায়িকতার সাইকোলজিটা কিভাবে কাজ করে আপনাকে আমি ছোট করে বুঝিয়ে বলতেছি, তারপর আপনাকে বিদায় জানাবো। সাম্প্রদায়িকতার সাইকোলজিটা কাজ করে, সাম্প্রদায়িকতা একটা সুপ্ত অবস্থায় থাকে মস্তিষ্কের ভেতরে, সুপ্ত অবস্থায় মানে ঘুমায় থাকে, ঠিক আছে, কিন্তু এটা হুট করে একদিন ক্লিক করতে পারে। যেমন ধরেন আমি যখন ছোট ছিলাম, সেই যে ভারতে যে বাবরি মসজিদ ভাঙা হইলো, আপনি শুনেছেন কিনা, বাবরি মসজিদ ভাঙা হ্যাঁ হয়েছিল শুনছি। ভারতে, শুনেছেন? আচ্ছা, আমাদের এলাকায় অনেক ভালো ভালো মানুষ ছিল, ভালো ভালো মুসলমান ছিল, আবার একটা হিন্দু পাড়া ছিল, ছোট একটা হিন্দু পাড়া ছিল, হিন্দু পাড়াতে অনেকগুলো হিন্দু থাকতো, ঠিক আছে, আমাদের পাশেই, পাশের পাশেই ছিল। এখন ওই রাইট বলে তারা দিল, কিন্তু, রাইট রাইট লাগছিল। তারা কিন্তু মিলেমিশে থাকতো। হঠাৎ একদিন শোনা গেল যে ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। এখন ভারতে কি ভাঙা হয়েছে না না হয়েছে, মসজিদ কেমনে কি ভাঙছে, এগুলো দিয়ে তো আমাদের কি ভাই, আমরা কিছু জানি? আমাদের এলাকায় দেখলাম যে সবচেয়ে ভালো মানুষ, যেটা ভালো মানুষ যিনি ছিলেন, দাড়িওয়ালা টুপি পরা মুসল্লি মানুষ, উনিও রামদাটা বাইর করে হিন্দুদের বাড়ির দিকে দৌড়ায় গেলেন, ওই হালার পো তোরা বাবরি মসজিদ ভাঙছস। আর ওই হিন্দুরা ভাই কি করছে? ওই হিন্দুরা তো কিছু করে নাই,
এখন এই যে ক্লিক করলো, আপনার ওদের মাথার ভিতরে লুকায় ছিল, চুপ করে ঘুমায় ছিল সাম্প্রদায়িকতার চিন্তাটা। আগে কিন্তু ভালোই সম্পর্ক ছিল, দেখা হইলে কি অবস্থা, ভাই কেমন আছেন, আদাব, চলেন একসাথে চা খাই, ইত্যাদি ইত্যাদি, খুব ভালো ঘনিষ্ঠতাই ছিল, তাদের ভিতরে কোনো সমস্যা ছিল না। যেই শুনলো যে ভারতে হিন্দুরা বাবরি মসজিদ ভাঙছে, সেই তার মাথার সেই সাম্প্রদায়িকতা ক্লিক করে উঠলো এবং সেটা ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠলো। জেগে উঠে তখন তার মনে হিন্দুদের প্রতি ঘৃণা তৈরি হলো। ঠিক আছে, বুঝতে পারছেন সাম্প্রদায়িকতার ব্যাপারটা এইভাবে কাজ করে যে মানুষের মাথার ভিতরে ঘুমায় থাকে। ঠিক আছে, এগুলা এগুলা তোমার মানে ছোটবেলা থেকে যখন শেখানো হয় যে হিন্দুরা হচ্ছে মালাউনের বাচ্চা, মালাউন শব্দের মানে হচ্ছে অভিশপ্ত। আপনাকে কেউ কখনো মালাউনের বাচ্চা গালি দেয় নাই বাংলাদেশে? না, আমি শুনিনি। আচ্ছা, আমি সামনাসামনি কেউ বলে না, আগে পরে বলছে কিনা জানি, কিন্তু কেউ ঝগড়া লাগছে এরকম ভাবে কেউ বলে। আমি অসংখ্য হিন্দুকে হিন্দুকে দেখেছি, আমার মুসলমান বন্ধুরা হিন্দুদেরকে মালাউনের বাচ্চা বলে গালি দিয়েছে। এটা তো বলে, আমি জানি, এটা শুনছি, শুনলাম এমনি জানি আর কি। হ্যাঁ, আবার হিন্দুদের ভিতরে সাম্প্রদায়িকতা আছে। আমাদের এলাকায় যে হিন্দুরা থাকতো, তারা, আমি যখন একটা পানি খেতে যাইতাম, তখন এমন একটা কাপে আমাকে খাবার দিত, যেটা মানে কুকুরকে দিত বা বিলাইকে, বিলাইকে পানি দিত, যেটা সেই সেই বাটিতে করে আমাকে পানি দিত। একদিন আমি দেখলাম যে ওই একই বাটিতে বিলাইরা পানি দিচ্ছে, আমারও পানি দিচ্ছে, আবার ওইটা আবার খুব ভালো করে ঘষে ঘষে ধুইত। আমি আপনি তো হিন্দু ধর্মে, শুধু মুসলমান না, হিন্দু ধর্মে ব্রাহ্মণরা তাদের নিচের জাতের অনেক কষ্ট দিত, মানে অনেক হ্যাঁ তুচ্ছ তালিশ করতো, শুধু হ্যাঁ মুসলমান না, ছিল করতো। হ্যাঁ, আপনি নম এবং বলেন, এই যে মানে ওদের যে নিচের যে বংশধর আছে হ্যাঁ এদেরকে অনেক তুচ্ছ তালিশ করতো। হ্যাঁ ওই তারপরে হিসাবে আমি মনে দেখলাম যে করেন ওই যে যে আমাকে মুসলমানরা যেখানে, অনেক ভালো। হ্যাঁ আমাকে, আমি দেখলাম যে আমাকে যেটাতে পানি খেতে দিচ্ছিল সেটা এমন এমন করে ঘষে ঘষে ধুইতেছে, তখন আমার খুব মানে এটা ইগোতে লাগলো যে আরে মানে আমি পানি খাইছি এটা এত এরকম, মানে কুকুর পানি খাইলেও তো মানুষ এইভাবে ধোয় না। হ্যাঁ, যেভাবে ধুইতেছে কুকুর আপনি পানি, এই কথা কুকুর বলেন, আমি পানিও যখন এরকম। কলেজে পড়ি, ব্রাহ্মণ আমার এক বন্ধু ছিল, ওকে বাড়িতে গেছি, আমার খাওয়ার প্লেটটা না হইলো 7 বার মানে দুইলো, আমি মুসলমান বাড়িতে, আমার বন্ধু বান্ধব বাড়িতে খাইতাম, ওই খালামা খাইতো, সবাই খাইতো, বাড়ি সবাই এই যে খাইতো, এই কোনো সমস্যা, জিনিসগুলো হচ্ছে এখনো চিহ্ন, পর্যন্ত আছে। এই জিনিসগুলো হচ্ছে চিহ্ন যে আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে সাম্প্রদায়িকতা আছে, এর মনের ভিতরে লুকায় আছে, ঘুমন্ত অবস্থায় এটা আছে। জানি, কিন্তু ঠিক আছে, আপনার হিসাব করতে পারেন কত পার্সেন্ট, হয়তো 1%, আধা না না পার্সেন্ট না থাক না না না, না ওদের এটা মত নিয়ে ওরা না থাক, না না আমাদের মত নিয়ে আমরা না থাকি, না না সমস্যা কি? না এটা আধা পার্সেন্ট, 1% না, এটা একটা বিরাট সংখ্যক মানুষের ভিতরে সাম্প্রদায়িকতা আছে। এটা মানে গবেষণাতেও দেখা গেছে যে বিপুল পরিমাণ মানুষের ভিতরে সাম্প্রদায়িকতা আছে। এটা শুধুমাত্র আপনার, আমার মুখের কথা না, তো বিভিন্ন ধরনের গবেষণা তো এই বিষয়গুলো নিয়ে চালানো হয়েছে। যদি আপনি যদি আপনি ওরকম হইতো তাহলে জামাত ইসলাম বা এরা ক্ষমতা আসতে পারে না, ওরা কি জীবনে পারবে? যেমন মালয়েশিয়া তো যারা ওই যে আপনার ইসলামপন্থী, এরা তো ক্ষমতা আসতে পারে না, ক্ষমতা আসতে হয়তো পারে একটা না, আসেন এর এর বা নানা দুইটা আসেন। ধরনের কারণ আছে, এর নানা ধরনের কারণ আছে, কিন্তু ইসলাম যেটা বলতেছে বা ধর্মগুলা কি রকম বলতেছে সেটা হচ্ছে মূল আলোচনার বিষয়। ঠিক আছে, ইসলাম ধর্ম বলতেছে যে অমুসলিমরা হচ্ছে জঘন্যতম সৃষ্টি, মানে কুত্তা বিলের চেয়ে তো খারাপ। কোরআন শরীফের লেখা এটা, এটা তো আমার মুখের কথা না, কোরআন শরীফের বাণী এটা, অমুসলিমরা হচ্ছে কুত্তা বিলের থেকেও খারাপ। এটা কে লেখছে 1400 বছর আগে? ওইটা না না দেখা না আছে এটা তো, এখন আমাদের সাথে, না 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 আমাদের ওইটা সাথে দেখে লাভ একই রকম আছে কি আছে, ভাই, এটা হলো আমাদের ওইটা দেখে লাভ দেখার আছে কি বিষয়। ভাই? এটা তো কোরআনের কথা, মুসলমানরা বিশ্বাস করে এই কোরআনের লেখা, এটা হচ্ছে আল্লাহর বাণী এবং এইটার প্রত্যেকটা শব্দ হচ্ছে সত্য কথা, এটা তো মুসলমানরা বিশ্বাস করে। এখন আপনি কি এমন কোন লোকের সাথে সম্পর্ক রাখতে চান যে বিশ্বাস করে আপনি হচ্ছেন গিয়ে কুত্তা বিলাই থেকেও খারাপ? না ওইটা বইয়ে কি আছে তো জানি না, কিন্তু আমার বন্ধু বান্ধবরা তো এরকম কোন আচরণ আজও ভাই পর্যন্ত পাই নাই। ভাই এটা তো কোরআন শরীফের সরাসরি বাণী এবং তাফসিরে পরিষ্কার ভাবে বলা আছে, তাফসিরে জালালাইনে পরিষ্কার ভাবে বলা আছে যে কুত্তা হয়তো বিলের ওরা থেকেও মানে খারাপ না, অমুসলিমরা। ওরা হয়তো ওরা মানে না বা জানে না, হয়তো জানে না বা হয়তো মানে, মানে যদি তাদেরকে বোঝানো হয় এই যে যেই ছেলেটা আপনার পাশে, যেই মুসলমান ছেলেটা আছে, সেই ছেলেটা হয়তো ভালোভাবে কোরআন হাদিস পড়ে নাই, কিন্তু সে একজন পটেনশিয়াল সাম্প্রদায়িক। পটেনশিয়াল মানে কি না বোঝেন? আমি, আমার তো একজন ছিল আপনার মাদ্রাসায় পড়াশোনা করছে, আমরা মোল্লা মোল্লাই বলি, মোল্লা সাহেব বলি, আমার ওই একসাথে তো থাকতাম, একসাথে খাইতাম, বাংলাদেশের হ্যাঁ বেশিরভাগ এক প্লেটই মাদ্রাসাতে, খাইতাম। বাংলাদেশের বেশিরভাগ মাদ্রাসাতে মানে অনেক মানে যদি মানে কম পড়ালেখা করে করে থাকে, মানে একটা সার্টেন লেভেল পর্যন্ত পড়ালেখা করে থাকে, তারা অর্থই বোঝে না, কোরআন মুখস্থ আপনার করে মরুমে কিন্তু থাকতে অর্থ আমি বোঝে না। অনেকবার আপনি ট্রাই করছি, কিন্তু পাইনি। ওই মোল্লা সাহেবের সাথে আপনার সাথে আমি কথা বলাতে চাইছিলাম, তো আচ্ছা বলছিল যে আপনার ইয়ে আছে না, ওই কি বলে এক হুজুরের নাম বলছিল যে এর সাথে কথা বলাই দিবেন, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, যে কোনো ওই হুজুর, যে কোনো মোল্লা সাহেব পশু আসতে মাত্রে। পারেন আমার সাথে কথা বলতে। ঠিক আছে ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই, আপনি ভালো থাকেন, আচ্ছা ঠিক আছে, আপনার জন্য ওকে ভাই, শুভকামনা আপনি রইল। ভালো থাকেন, আপনার বাবু কেমন আছে? বাবু ভালো আছে, তবে আমি বেশি ভালো নাই আর কি। ও আচ্ছা ঠিক আছে, গাইড নিয়ে চলে ডাক্তার দেখান। আচ্ছা, ভালো থাকেন তাহলে, বাই বাই ভাই। আচ্ছা ওকে ভাই, ভালো থাকেন, ধন্যবাদ।